Assalamu alaikum, my dear student. How are you all? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well. This is Mama Saddam Hussein, assistant teacher in English, Srishti Central School and College, Rajshahi. Dear student, class 8 year, tomader English second part class, shei class e tomader shokolke shagoto janacchi. Tora nishchoi jano, amader grammatical section gulo shesh hoye esheche ebong sheshe amra ekhon practice er moddhe achi. Ashole practice class gulo onek mojar hoy, er karon hocche আমাদের যে জ্ঞানটুকু আছে সেইটুকু কার কতটুকু আছে সেটা আমরা চেক করতে পারি এই প্র্যাকটিস সেশনে। সো বরাবরের মতো আজকেও আমরা সেই প্র্যাকটিস সেশনে যাচ্ছি এবং এখানে আমরা খুব সূক্ষ্ম ছোট ছোট কিছু নিয়ম, বড় নিয়ম, ছোট নিয়ম, কিভাবে ভুল হয়, কোথায় বেশি ভুল হয়, কি জিনিসটা মনে রাখা সবচেয়ে বেশি জরুরি, কোনটার টেকনিকটা কি, এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো মোটামুটি এই প্র্যাকটিস ক্লাসগুলোতে তোমাদের সাথে আলোচনা হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং এই ক্লাসে তুমি নতুন যা কিছু শিখবে একটা নিয়মও যদি শিখো সেটাও তুমি তোমার খাতায় নোট খাতায় সুন্দরভাবে নোট করে রাখবে। আলটিমেটলি একসময় দেখবে তোমার ওই নোট খাতাটায় তোমার কাছে একটা বড় গ্রামারের বই হয়ে গেছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করছি সেটা হচ্ছে আমরা স্পেশাল যে মডেল টেস্ট 9 আজকে তোমাদের ক্লাসে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9 নিয়ে আলোচনা করব এবং আমি আজকে লিখে দেখাবো। আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটা বোর্ডে লিখে দেখাবো। তোমরা আশা করি সকলেই মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে। সো চলো আমরা তাহলে শুরু করি। আমাদের আজকে 9 নম্বরের যে প্রশ্নটা আছে সেখানে সাফিক্স প্রেফিক্সের ব্যবহার আছে। ইটস এ ভেরি ইন্টারেস্টিং আইটেম। সাফিক্স প্রেফিক্স আমার খুব ভালো লাগে কারণ এখানে অনেক কিছু শেখা যায়। আমি গত ক্লাসে তোমাদের ভিডিও যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে কিন্তু তোমরা অনেকেই পার্টিসিপেট করেছিলে, সেখানে সাফিক্স প্রেফিক্স সম্পর্কে আলোচনা হয়েছে, নিশ্চয়ই মনে আছে সেই ক্লাসে আমরা কী কী শিখেছি। আচ্ছা ঠিক আছে, বলো তো গত ক্লাসে আমরা যে দুইটা স্পেসিফিক নিয়ম শিখেছিলাম কীভাবে সাফিক্স প্রেফিক্সে ভালো করা যায় সেই দুইটা নিয়ম কার কার মুখস্থ আছে বা মনে আছে, দেখি কেমন মনোযোগ ছিল ক্লাসে। আচ্ছা ঠিক আছে, গুড, খুব সুন্দর আনসার দিয়েছ, বুঝতেই পারছি সকলের সেগুলো মনে আছে কারণ ওইটা খুব ইউনিক একটা রুল ছিল। যেটা নিয়মটা হচ্ছে এমন যে সাফিক্স প্রেফিক্সই আমরা দুইভাবে করতে পারি। এর এক নম্বর যেটা সেটা হচ্ছে গ্রামাটিক্যাল সেকশন ভেদে, মানে গ্রামাটিক্যাল আইটেমগুলো গ্রামাটিক্যাল নিয়ম মেনে, আর দুই নম্বরটা হচ্ছে উইথ মিনিং, তাদের মিনিংয়ের ওপর বেস করে। সো আমরা দুইভাবে করলে আমাদের সবগুলোই সঠিক হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস থেকে তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে এই যে বিষয়গুলো, কীভাবে সুন্দরভাবে সাফিক্স প্রেফিক্সকে তৈরি করা যায়, কিভাবে নির্ভুল সাফিক্স প্রেফিক্স লেখা যায়। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমি বোর্ডে তোমাদের এখানে উত্তরটা লিখে দেখাবো। তোমাদের সকলের বোর্ড বই সামনে আছে, সেই বইয়ে প্রশ্ন দেওয়া আছে, আমি প্রশ্ন তুলছি না, তোমাদেরকে শুধু বোঝানোর জন্য আমি উত্তরটা লিখছি। সো চলো আমরা শুরু করি। সব তাহলে স্পেশাল মডেল টেস্ট, ওকে, স্পেশাল মডেল টেস্ট 9। আচ্ছা সো কি পড়ছি আজকে তাহলে? কোশ্চেন নাম্বার 9। সো আমরা আজকে পড়ব কোশ্চেন 9। সো আজকে আমরা পড়ছি কোশ্চেন নাম্বার 9। আচ্ছা এখন দেখো কোশ্চেন নাম্বার 9-এ যে বিষয়টা আছে এখানে তোমাদের বইয়ে বলা হয়েছে আর্লি রাইজিং। খুব মজার একটা বিষয়, আর্লি রাইজিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে সাফিক্স প্রেফিক্স আমার ভালো লাগে। সো এখানে বললো আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ। সো যখন তোমরা এই যে কোশ্চেন বা ফিল ইন দ্য গ্যাপ বা সাফিক্স প্রেফিক্স বা আর্টিকেল বা সুইটেবল ওয়ার্ডস এই প্রশ্নগুলো যখন লিখবে তখন সবচেয়ে স্মার্ট যে ওয়ার্ড বা স্মার্ট কাজ সেটা হচ্ছে এখানে এভাবে নাম্বারগুলো আগে দিয়ে দিবে। ওকে, তাহলে সবার আগে আমাদের কাজ কি হবে? সবার আগে আমাদের কাজ হবে প্রশ্নের নাম্বারগুলোকে সুন্দরভাবে লিখে ফেলা। এক্ষেত্রে কি হয় আমি একটু বুঝিয়ে বলি। সাপোজ তুমি এ বি সি পারছো না কিন্তু তুমি ডি নাম্বার পারছো, অনেকে কি করে ডি নাম্বার না লিখ, মানে এ বি সি না লিখে সে ডি নাম্বারে যাবেই না। এক্ষেত্রে কি হয়, সময় নষ্ট হয় এবং পরবর্তী প্রশ্নগুলো লেখার যথেষ্ট সময় থাকে না। এক্ষেত্রে কি করব, আমরা সকলে আগে প্রশ্নগুলোর নাম্বারটা লিখে নেব, যেইটা পারবো সেইটাকে আগে বসাবো, ঠিক আছে? এইটা হচ্ছে নিয়ম। আর অনেক সময় কি হয় সাফিক্স প্রিফিক্সের মধ্যে দুইটা বা তিনটা উত্তর দেখবা দেওয়াই থাকে,
হ্যাঁ ওটা দেখলেই কিন্তু বোঝা যায়। তো চলো আমরা এ নম্বরে কি বলছে দেখি। আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ ড্যাশ আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। সো দিস ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স, খেয়াল করো এই সেন্টেন্সটাতে কি বলেছে, ইজ দ্য হ্যাবিট অফ। আমরা জানি একটা নিয়ম আছে এখানে যে প্রিপোজিশন অফ, ফর, উইদাউট অ্যান্ড হচ্ছে বাই। আচ্ছা এই ওয়ার্ডগুলোর পরে বা এই প্রিপোজিশনগুলোর পরে যদি কখনও মেন ভার্ব আসে তাহলে সেই মেন ভার্বটার সাথে কী হবে, আইএনজি হবে। সো নিয়ম এক, এক নম্বর নিয়ম আমরা শিখলাম। আমরা কিন্তু অনেকে মুখস্থ করি, আসলে এইভাবে ধরে ধরে বুঝে পড়লে এটা তোমার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। সো কী শিখলাম, অফ, ফর, বাই এবং উইদাউট, মাঝে মাঝে হোয়াই, এই পাঁচটা ওয়ার্ড যদি কখনো পাও এবং সেই ওয়ার্ডের পরে যদি মেন ভার্ব পাও তাহলে অবশ্যই সেই মেন ভার্বটা কী হবে, আইএনজি করতে হবে। সো আমরা এখানে সেই দিক থেকে বলতে পারি গেটিং। ওকে সো এক নাম্বার কী হচ্ছে, গেটিং। আচ্ছা দেখো আমরা কিন্তু অর্থ অনুসারেও এটাকে করতে পারি, গ্রামাটিক্যাল বেসিসের উপর ভিত্তি করেও কিন্তু করতে পারি। সো এখানে হল আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা এরপরে পরবর্তী সেন্টেন্সে যাই, অ্যান্ড আর্লি রাইজ ক্যান এনজয় দ্য। সো এবার বুঝতে পারবে যে যে সকালে ওঠে সে হচ্ছে একটা নাউন, আর যেহেতু এটা সাবজেক্টের জায়গাতে বসেছে, সো সাবজেক্টের জায়গাতে কী আসে বলেছিলাম গত ক্লাসে, সাবজেক্টের জায়গাতে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে নাউন একটা হচ্ছে প্রোনাউন। সো যেহেতু এর আগে নাউন ব্যবহার হয়নি, নাউনের ব্যবহারটা এটাই প্রথম সেন্টেন্স এই প্যাসেজের মধ্যে, তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে একটা নাউন করতে হবে। আর আমরা জানি যখন মেন ভার্ব থাকে সেই মেন ভার্বকে কীভাবে নাউন করতে হয়, আর অথবা ইয়ার যোগ করে, আর অথবা ইয়ার যোগ করে। সো রাইজের লাস্টে যেহেতু ই আছে তাহলে তার সাথে আমাদেরকে কী যোগ করতে হবে, শুধু আর যোগ করতে হবে। সো রাইজার কী পাইলাম, রাইজার, আর আই এস ই আর। ওকে সো দেখো আমরা কিন্তু প্রতিটা ওয়ার্ড লেখার সময়, প্রতিটা এক্সাম্পল দেওয়ার সময় কিন্তু গ্রামাটিক্যাল সেকশন থেকে আলোচনা করে যাচ্ছি। এক্ষেত্রে তোমাদের নিয়মগুলো আবার মাথায় আসবে, তোমরা সুন্দরভাবে কী করবে এই নিয়মগুলো আবার ঝালাই হবে, এটা তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে আশা করছি। সো কী হলো, বি নাম্বারে কী পাইলাম, রাইজার। সো অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ফ্রেশ অফ দ্য মর্নিং। আমরা এখানে দি পেয়েছি, দেখো সি নাম্বারে দি আছে এবং দি এর পরে একটা ফ্রেশ আছে। আমরা জানি দি এর পরে কী হয়, দি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে হবে নাউন। সো দি ফ্রেশনেস, ফ্রেশকে আমরা কীভাবে নাউন করবো, এনি ডাবল এস যুক্ত করে। আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি ডিওএম, টিআইওএন, এসআইওএন, এনি ডাবল এস, হ্যাঁ ইইসি অথবা সিই অথবা ডাবল এস, হ্যাঁ অথবা এইচ ডাবল ও ডি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বা এই অংশগুলো যদি থাকে তাহলে সেই ওয়ার্ডটাকে কী বলে, নাউন বলে। গুড, সো আমরা কী হবে তাহলে, ফ্রেশনেস। ওকে সো ফ্রেশনেস। ওকে সো দেখো আমরা কিন্তু তিনটা শিখলাম, এফ আর ই ফ্রেশনেস এখানে লেখা হয়েছে, ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার, সকালের স্নিগ্ধ পরিশুদ্ধ বাতাস আমরা নিতে পারি। এর পরের সেন্টেন্সে বলেছে হি ক্যান হেয়ার, এখানে হি বলতে কাকে বুঝিয়েছে হাফসা বলো তো, এখানে হি আসলে কে, হ্যাঁ খুব সুন্দর আনসার দিয়েছো, হি হচ্ছে এই যে রাইজার, হি হচ্ছে মিস্টার রাইজার যে সকাল সকাল ঘুম থেকে ওঠে। সো এখানে কী পেলাম দেখো, হি ক্যান হেয়ার দা, আবার দেখো দা, দায়ের পরে তাহলে কী হবে, ঠিক এই নিয়মটার মতো যেটা হচ্ছে নাউন হবে। সো দি এর পরে কী হবে দেখো, দি মেলোডি সং। সো মেলোডিকে আমরা কীভাবে নাউন করতে পারি বলো, ইয়েস মেলোডির পরে যদি ও ইউএস যোগ করা যায় তাহলে সেটা নাউন হয়ে যায়। সো আমরা তাহলে কী লিখবো, মেলোডির পরে লিখবো মেলোডিয়াস। ওকে সো মে মে লো ডি আই ও ইউএস মেলোডিয়াস। সো দেখো মেলোডিয়াস এই যে একটা নাউন হয়ে গেছে, তার মানে কি, সি নাম্বার এবং ডি নাম্বার আমরা কিন্তু একই গ্রামাটিক্যাল নিয়মের উপর ভিত্তি করে তৈরি করেছি। আচ্ছা এরপরে কী হচ্ছে, যে মেলোডিয়াস সংস অফ দ্য বার্ডস, তারা পাখির সুমধুর গানের কথা শুনতে পাবে। এরপরে বলা হয়েছে যে এগেন হি ক্যান স্টার্ট দ্য ডেইজ ওয়ার্ক, ডেইজ ওয়ার্ক দিনের কাজ, আমরা যত সকালে উঠবো তত তাড়াতাড়ি দিনের কাজগুলোকে কী করব, শুরু করতে পারবো, এটা বলা হয়েছে। সো এখানে বলা হলো হি ক্যান স্টার্ট হিজ ডেইজ ওয়ার্ক আর্লি দ্যান আদার্স, আর্লি। সো এই আর্লিকে কী করতে হবে, আর্লিয়ার, এখানে কি কম্পারেটিভ বলছে না, যে পরে ঘুম থেকে ওঠে এবং যে আগে ঘুম থেকে ওঠে দুজনের মধ্যে কী করছে, কম্পেয়ার করছে। সো কম্পেয়ার হলে কী হয়, কম্পারেটিভ ডিগ্রি হয়। এখন কম্পারেটিভ ডিগ্রি করতে হবে কীভাবে,
জানো নিশ্চয়ই কম্পারেটিভ ডিগ্রি হয় যখন ওই ওয়ার্ডটার শেষে ইয়ার যোগ করতে হবে অথবা মোর যোগ করতে হয়। সো এখানে আর্লি তাহলে আমরা কি লিখবো? আর্লিয়ার। ওকে, সো আর্লিয়ার। ওকে, আর্লিয়ার, দেখো ইয়ার যোগ করে ফেলেছি, ফলে এটা হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে হয়ে গেছে। সো আশা করছি তোমরা সকলেই আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছো। আমি কিন্তু খুব সহজ, সুন্দর এবং সাবলীন ভাষায় কথা বলার চেষ্টা করি যেন তোমাদের কাছে এই বিষয়গুলো খুব মজা লাগে এবং মাথায় বেশি দিন থাকে। এরপরে চলো পরবর্তী সেন্টেন্স কি বলেছে দেখো। অ্যান আর্লি রাইজার, এই যে আমি বলেছিলাম যে ক্লাসের শুরুতেই যে কিছু কিছু আনসার কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে। দেখো এখানে রাইজার ইউজ করেছি, আবার আমাদের বইয়ে কিন্তু বলে দিয়েছে অ্যান আর্লি রাইজার। সো একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু দুই তিনটা এমনিতে হয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, কখনো ভুল করবে না কিন্তু এটা। অ্যান আর্লি রাইজার ডাজ নট সাফার ফ্রম ফিজিক প্রবলেমস। আমরা জানি ফিজিক মানে পদার্থ, আর এই আমাদের শরীরের যে বিষয়টাকে এটাকে বলে ফিজিক্যাল। সো এখানে কি হবে? ফিজিক্যাল, পিএইচ ওয়াই এস আই সি এ এল, ফিজিক্যাল। ওকে, এফ নাম্বার পেয়ে গেছি, ফিজিক্যাল প্রবলেমস ভেরি অফেন। সো হি নিড নট টু গো এনি, আবার ফিজিক দিয়েছে। সো আমরা জানি ফিজিক্যাল মানে শারীরিক, আর আরেকটা ওয়ার্ড আছে তোমাদের বই, সেটা হচ্ছে ফিজিশিয়ান। ফিজিশিয়ান মানে হচ্ছে ডক্টর বা চিকিৎসক। তো আমরা এই ফিজিককে ফিজিশিয়ানে কনভার্ট করতে পারি, এনি ফিজিশিয়ান। তো এখানে হবে ফিজিশিয়ান। ওকে, ফিজিশিয়ান, পিএইচ ওয়াই এস আই সি আই এ এন, ফিজিশিয়ান। তো আমরা এখান থেকে ফিজিশিয়ান তৈরি করেছি। ফিজিশিয়ানের পরে দেখো আর একটা বলে দিয়েছে, সেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট। ওকে, ফিজিশিয়ানের পরে আছে কি? ফ্রিকুয়েন্ট। সো ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে ঘন ঘন, বারবার। এখন এই ফ্রিকুয়েন্টটা কী জিনিস আমাদের আগে এটা জানতে হবে। ফ্রিকুয়েন্ট হচ্ছে অ্যাডভার্ব, ফ্রিকুয়েন্ট হচ্ছে অ্যাডভার্ব। ফ্রিকুয়েন্টকে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে ফ্রিকুয়েন্টলি, এই ফ্রিকুয়েন্টলি হয়ে যাবে অ্যাডভার্ব অফ কি? টাইম, অ্যাডভার্ব অফ টাইম, মাঝে মাঝে, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি যাকে আমরা বলি, তাহলে এটা হবে ফ্রিকুয়েন্টলি। সো এফ আর ই কিউ ইউ ই এন টি এল ওয়াই, ফ্রিকুয়েন্ট, ফ্রিকুয়েন্টলি। এই ফ্রিকুয়েন্ট অ্যাডজেক্টিভ ছিল, তার সাথে এলওয়াই যুক্ত করেছি, ফলে ফ্রিকুয়েন্টলি হয়ে গেছে। অ্যান্ড এই ফ্রিকুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। অ্যাডভার্ব যে পাঁচ প্রকার জানো তো নিশ্চয়ই, অ্যাডভার্ব কত প্রকার? পাঁচ প্রকার। সেই পাঁচ প্রকারের এক প্রকারের নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। সো ডিয়ার স্টুডেন্ট, আমি শুধু আনসারই করে দিচ্ছি না, এখান থেকে ছোটোখাটো যে নিয়মগুলো আছে সেগুলোও তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সো এরপরে দেখো আমরা প্রায় শেষ করে দিয়েছি। এখানে বলা হয়েছে থাস অ্যান আর্লি রাইজার এনজয়েস ভ্যারি বেনিফিটস, ভ্যারি, ভি এ আর ওয়াই, ভ্যারি, এই ভ্যারি মানে অনেক, এটাকে আমরা ভ্যারিয়াস করবো। ঠিক এখানে যেভাবে করেছিলাম মেলোডিয়াস, ঠিক একই রকমভাবে এখানে কি হবে? ভ্যারিয়াস, ভি এ আর আই ও ইউ এস, ভ্যারিয়াস মানে অনেক, ভ্যারিয়াস মানে অনেক রকম। সব লাস্টে কি বলেছে দেখো, বেনিফিটস অ্যান্ড লিডস এ পিস। আমরা জানি লিডস এ পিস লাইফ, এ পিস লাইফ, তাহলে এ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর্টিকেল, আর্টিকেলের পরে কী হবে? নাউন হবে। এখন পিসের সাথে কী যোগ করলে নাউন হবে? আমি কিন্তু আমার কথায় বলেছি, বলতে হবে ইয়েস, পিসফুল। ওকে, সো আমরা এখানে কী পেলাম? পিসফুল পেলাম। ওকে, পিসফুল, পিএস সি এইচ, পিইএ সি এইচ, পিইএ সি ই, সরি, পিইএ সি ই এফ ইউ এল। ওকে, পিসফুল। সো দেখো কত সুন্দরভাবে আমরা নয় নম্বর প্রশ্নটাকে বুঝলাম এবং এখান থেকে আনসারগুলো করে দেওয়া হয়েছে, এবং এখানে যে বিষয়গুলো বা গ্রামাটিক্যাল সেকশনগুলোর আলোচনা দরকার ছিল আমি চেষ্টা করেছি সবগুলোকে টাচ করা। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বাসায় ঠিক এইভাবেই পড়বে, প্রতিটা বিষয়কে ভেঙে তছনছ করে পড়বে যেন সেখানে কোনো প্রশ্ন না থাকে। আর তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নগুলো করতে পারো যে কোনো সময় যে কোনো মুহূর্তে। ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস থেকে যে এইচ ডাব্লুটা থাকছে সেই এইচ ডাব্লু হচ্ছে দশ বারো নম্বর যে ন্যারেশনটা দেওয়া আছে, দ্যাট মিন্স আজকের তাহলে এইচ ডাব্লু কী থাকলো? এইচ ডাব্লু হচ্ছে কোশ্চেন নাম্বার, কোশ্চেন নাম্বার টুয়েলভ। এই টুয়েলভটা বাসায় করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পোস্ট করবে, আমি তোমাদের খাতাগুলো দেখব এবং সুন্দর সুন্দর কমেন্ট দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাসায় সুন্দরভাবে পড়াশোনা করো, আর সময় নষ্ট করবে না, অবশ্যই বাবা মায়ের কথা মতো চলবে, নিজ নিজ ধর্মের বিষয়গুলো খেয়াল রেখে সেই মোতাবেক কাজ করবে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে,
সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে সেই প্রত্যাশায় সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।